এবার আমরা আসি জিপিএস এরর। জিপিএস এরর মানে আমাদের জিপিএস সিগন্যাল যদি আমরা ভাবি যে জিপিএস আমাদের মাথার উপরে আছে, আমাদেরকে লোকেশন ল্যাটলং ঠিকঠাক দিয়ে দিবে সব জায়গায়, হ্যাঁ মানে জঙ্গলে থাকলেও হবে, বাড়ির নিচে থাকলেও হবে, তাহলে ভুল হবে। মানে সব জায়গায় জিপিএস সিগন্যাল সমান দেয় না, মানে ঠিকঠাক দেয় না, কিন্তু মানে কখনো কখনো ঠিক দেয়, কখনো কখনো ভালো দেয় না। ওকে, তো এইগুলো যার যার দ্বারা, মানে যে যে জিনিসগুলো আমাদেরকে জিপিএস সিগন্যালকে ভুলভাল করে, যে যে কারণে জিপিএস সিগন্যালে আমাদের ডিস্টরশন বা এরর আসে, সেগুলোকে বলবো জিপিএস এরর। জিপিএস এররের মধ্যে একটা উল্লেখযোগ্য হলো আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের মধ্যে যখন জিপিএস সিগন্যালটা যায়, জিপিএস অ্যাকচুয়ালি যে স্যাটেলাইটগুলো যে সিগন্যালটা ইউজ করে তাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি। ও যখন আয়নোস্ফিয়ার ভেদ করে যখন যায়, তখন আয়নোস্ফিয়ার চার্জ পার্টিকেল না, ও তো ব্যাটারি এমনিতেই চার্জ হয়ে আছে, এমনিতেও উত্তেজিত। তো উত্তেজিত লেয়ারের মধ্যে দিয়ে যদি কোনো ইএমআর পাস করে, তখন ওর গতিকে কমিয়ে দেয়। আয়নোস্ফিয়ারে কী করে, ডিলে করে, ডিলে মানে একটু গতিবেগ কমিয়ে দেয়, ঠিক আছে। তো এটা হলো সবথেকে বড় কারণ যার জন্য এরর তৈরি হয়। এই এররটাকে এলিমিনেট করার চেষ্টা করা হয়। যেমন আমরা ওই ডিজিটাল ইমেজ প্রসেসিং করতে গিয়ে আমরা দেখেছিলাম যে অ্যাটমোসফিয়ারিক কারেকশান করা হয়, তারপরে রেডিওমেট্রিক কারেকশান করা হয়, ঠিক তেমনি এই আয়নোস্ফিয়ার যে ডিলে, এটাকে তো আর সরানো যায় না। এই এই এটাকে, এই ডিলেটাকে একটা অঙ্ক করে একটা ম্যাথামেটিক্সের মাধ্যমে এটাকে এলিমিনেট করা হয়, অপসারিত করা যায়, কিন্তু এটা থেকে বাইরে যেতে পারবো। ওকে, আর কীরকম এরর হয় দেখা গেল, আমরা যদি এখানে ইউজ করি, মানে জিপিএস এররটা দেখানোর জন্য আমাকে যেতে হবে একটু অন্যদিকে, ওই ছবিতে যেতে হবে। মানে মনে করা যাক যে আমরা এখানে জিপিএস এর সিগন্যাল রিসিভ করছি, সরি এখানে আমাদের লোকেশন, ওকে এখানে আমরা জিপিএস ইউজ করছি। তো এই মাথার উপরে ক্যানোপি আছে, মানে বিল্ডিং, বড় বিল্ডিংয়ের ছাদ, ছাদের মধ্যে ঢুকে আমরা বাড়িতে বসে জিপিএসে কাজ করছি, দিয়ে ভাবছি যে একদম অ্যাকিউরেট লোকেশান নেব, তাহলে বলবো ভুল হবে। আপনার কীরকম, এখানে অ্যাকচুয়ালি স্যাটেলাইটের যে সিগন্যালগুলো, সেই স্যাটেলাইটের সিগন্যালগুলোকে কী হবে, ওই পাশের বাড়ি থেকে রিফ্লেক্ট করে পাশের বাড়ি থেকে জানলা দিয়ে ঢুকবে, ঠিক আছে। ফলে আমি আমার লোকেশান পাবো না, ওই পাশের বাড়ির ছাদে ওদের যে লোকেশানটা রিফ্লেক্ট করেছে সেই রেডিয়েশনটা, রিফ্লেক্টেড রেডিয়েশন পাবো, রিফ্লেক্টেড সিগন্যাল পাবো, তার এগেনস্টে আমার লোকেশান হবে না, ওই বাড়ির লোকেশান হবে। এটা জিপিএস এররের মধ্যে পড়ে। অনেক সময় কী হয়, আমাদের পাশে আমরা যেখানে সার্ভে করছি, সার্ভে করার জায়গাটাতে বিল্ডিং আছে, এই বড় বড় বিল্ডিং, ঠিক আছে, 30-তলা বিল্ডিং, ওকে, তারপরে এখানে আর একটা বিল্ডিং আছে, আর এই দুটো বিল্ডিংয়ের মাঝখানে, হ্যাঁ এই ভগা বসে জিপিএসে রিডিং নিচ্ছে। তো কী হবে, স্যাটেলাইটের সিগন্যাল যখন এই স্যাটেলাইটগুলো এখানে পড়বে, সিগন্যাল এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে, আবার আমার ডাইরেক্টও আসবে। তো সিগন্যালে যে যে রিসিভ করবে, রিসিভার যে সিগন্যাল পাবে, সেটা পাশের বাড়ির বিল্ডিং থেকে এসছে, এখান থেকে এসছে, ফলে ওদের লেন্থটা কিন্তু বেড়ে গেছে। ওকে, জিপিএস রিসিভার ও কিন্তু কনফিউজড, ওকে ও কিন্তু কনফিউজ নয়, ও কিন্তু বুঝতে পারবে না যে সিগন্যালটা ঠিক এলো না বেঠিক এলো, কিন্তু আমাদের যে লোকেশান দিবে সেই লোকেশানটার মধ্যে একটু গণ্ডগোল থাকবে, জালিয়াতি থাকবে, তার কারণ ও সিগন্যাল স্ট্রেন কিন্তু ডাইরেক্ট হয়নি, ইনডাইরেক্ট পেয়েছে, ক্লিয়ার। এটাকে বলা হয় ওই পাথ এরর বলা হয়, জিপিএসের পাথ এরর, মানে জিপিএস সিগন্যালের পাথ এরর, মানে যে পাথ যাচ্ছে সেই পাথটা কিন্তু লম্বা পাথ হয়ে গেল, এবং এই এটা হইলো কি রিফ্লেক্টেড পাথ হলো, এর জন্য কিন্তু সিগন্যাল ভুল আসতে পারে। গাছের নিচে কোনো একটা বড় গাছের ক্যানোপি আছে, এর নিচে দাঁড়িয়ে দেখা গেল কী করছে, সিগন্যাল নিচে, তাহলে কিন্তু আমরা পাশের অঞ্চল থেকে কিন্তু সিগন্যাল পাবো, এখানে স্যাটেলাইট সিগন্যাল দিয়েছে, এই সিগন্যাল রিফ্লেক্ট করে এসছে, মানে আমি আমার লোকেশানে প্রিসাইজ লোকেশান পাবো না, তাহলে আন্ডার ক্যানোপি সিগন্যাল কিন্তু ঠিকঠাক দেয় না, এটাও কিন্তু জিপিএস এরর। তো এরকম করে কিছু কিছু কারণ আছে যার জন্য জিপিএসের সিগন্যালটা আমরা কিন্তু ভুল পাই, এগুলোকে বলা হয় জিপিএস এরর, ক্লিয়ার। এবার জিপিএস কী করে সিগন্যাল, জিপিএসের রিসিভারের কাজ কী, জিপিএসের রিসিভারের কাজ হলো নাম্বার ওয়ান, জিপিএস রিসিভারের কাজ যেটা নাম্বার ওয়ান হচ্ছে ল্যাটিচুড, লংগিচুড আর হচ্ছে অল্টিচুড, এই তিনটে দেওয়া, এই তিনটে দেওয়া, আর এর জন্য মিনিমাম তিনটে থেকে চারটে স্যাটেলাইট হলে হবে। শুধু এই তিনটে না, আরও এর সঙ্গে দেয় টাইম দেয়, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই টাইমটা কী করে দেয়, স্যাটেলাইট যখন সিগন্যাল পাঠাই, আগের দিনের একটা ছোট ইয়ে ছিল, ছবি ছিল, ওটা হারিয়ে গেছে, মানে কষ্টই লাগছে, আগের দিন একটা বেশ ভালো ছিল, ঠিক আছে। দেখুন দেখা গেল যে একটা জিপিএস রিসিভার আমরা ইউজ করছি, এটা হলো জিপিএস রিসিভার, ওকে এটা হলো স্যাটেলাইট, মাঝে মাঝে পেনের কালি পড়ছে না,
ওকে, তো স্যাটেলাইট যখন সিগন্যাল পাঠাই তখন স্যাটেলাইটের সিগন্যালের সঙ্গে একটা ছোট্ট লেটার পাঠিয়ে দেয়, চিঠি। কখন চিঠিটা লিখছে মানে সিগন্যালটা কখন পাঠাচ্ছে, মনে করা যাক যে দেখা গেল যে দুপুর 12টার সময় পাঠাচ্ছে, মানে ঠিক যখন আমরা চিঠি পোস্ট করি তখন আমরা ডেট টাইম লিখে দিই না যে এই সময় চিঠি লেখা হলো। এবার চিঠিটা যখন আমরা খাম খুলি, মানে রিসিভার যখন ওই সিগন্যালটা পেয়ে খাম খুলে তখন দেখছে যে চিঠিটা পাঠিয়েছে 12টাতে, বাট এসছে 12:01। ওকে, 12:01, তাহলে আসতে সময় লাগলো 1 মিনিট, অথবা 1 মিনিট লাগলো, পয়েন্ট নাইট, হ্যাঁ মানে 1 ঘন্টা 0 ঘন্টা 1 মিনিট। ওকে, তো 1 মিনিট সময় লাগলো, মনে করা যাক এই স্যাটেলাইটের উচ্চতা হলো 22,000 কিলোমিটার, ওকে, ফ্রম স্পেস, এটা কনস্ট্যান্ট। তাহলে এই পথটা ট্রাভেল করতে গেলে কতক্ষণ টাইম লাগবে? আমরা জানি ইএমআর ভেলোসিটি জানি, তাই না? আমরা জানি না, 1 সেকেন্ডে 186,000 মাইল, মানে কত যেন 10^10, কত যেন 3×10^3, তিনের পরে 3×10^8 মিটার পার সেকেন্ড মনে করা হয়, মানে আলোর গতিবেগ, লাইটের গতিবেগ, ইএমআর এর গতিবেগ হলো 3×10^8 মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে এতক্ষণই যায়। তাহলে এইটুকু এই ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ড, যদি এত সেকেন্ড না, আমি এটা বোঝানোর জন্য আমি বললাম যে 1 মিনিট লেগেছে, বাট 1 মিনিট না, ওই ন্যানো সেকেন্ড অথবা মিলি সেকেন্ড লাগে, মিলি সেকেন্ড মানে ফ্র্যাকশন সেকেন্ড লাগে, ওকে, মিলি সেকেন্ড ন্যানো সেকেন্ড সব বলা ভুল, বরঞ্চ ফ্র্যাকশন অফ টাইম লাগে। তো ওই ফ্র্যাকশন অফ টাইম যেটুকু আসলো লাগলো সেটাকে আলো দিয়ে যদি ভাগ করা হয়, আলোর গতিবেগ দিয়ে যদি ভাগ করা হয়, মানে যে সিগন্যালটা আসছে তার জানি গতিবেগ, এটা কনস্ট্যান্ট না, ইএমআর এর গতিবেগ সব জায়গাতে কিন্তু ওই 3×10^8 মিটার পার সেকেন্ড, এটাকে চেঞ্জ করা যায় না, ক্লিয়ার? তো এই গতিবেগ যখন কনস্ট্যান্ট আর আমার এতটুকু সময় টাইম ডিলে হলো, মানে টাইম ল্যাপস করলো, তো এই টাইম ল্যাপস এই দুটোকে বিয়োগ করে আমরা পাচ্ছি এই দুটোর, এই টাইমটা বিভক্ত আলোর গতিবেগ ইকুয়ালস টু কতখানি দূরত্ব, এটা বোঝা যায়, মানে আমরা স্যাটেলাইট থেকে কতখানি উঁচুতে আছি বা নিচুতে আছি সেটা বুঝতে পারবো। এটা যদি বুঝতে পারি তাহলে আমরা কী করতে পারবো? অল্টিটিউড বুঝতে পারবো। অল্টিটিউড মানে হচ্ছে সি লেভেল থেকে কতখানি উঁচুতে আছি। এই অঙ্কটা ক্যালকুলেট করে, এই এই যে ক্যালকুলেশনটা করে জিপিএস রিসিভার বুঝিয়ে দেয় যে জিপিএস রিসিভারের উচ্চতা কতখানি ফ্রম মিড সি লেভেল, আবার জিপিএসের গতিবেগ কতখানি, মানে কেউ দেখা গেল জিপিএস নিয়ে হাঁটতে চলে, মানে হাঁটার পথে জিপিএস লগার অন করে যদি কেউ হাঁটে তাহলে তার হাঁটার গতিবেগ বলে দেয় কী করে, এই অঙ্কটা প্রতিনিয়ত অঙ্কটা করতে 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 যাই। আর এই অঙ্কটা করার জন্য জিপিএস রিসিভারের মধ্যে একটা ডিভাইস থাকে, সেটাকে বলা হয় অ্যাটমিক ক্লক, অ্যাটমিক প্রিসিশন ক্লক বলা হয়, প্রিসিশন মানে নিখুঁত। তো এই অ্যাটমিক প্রিসিশন ক্লক এই অঙ্কটা করে ও এটা বলে দেয় ইউজারকে যে তার গতিবেগ কত, তার মানে শুধুমাত্র ল্যাটিটিউড লংগিটিউড অল্টিটিউড দেয় না, সঙ্গে সঙ্গে টাইমও দেয়। তো মাল্টিপাথ এরর, এরকম অনেক রকম এরর আছে, এই এররগুলোকে অতিক্রম করার জন্য, মানে এররগুলোর ঊর্ধ্বে যাওয়ার জন্য একটা নতুন সিস্টেম, সেটাকে বলা হয় ডিজিপিএস। ডিজিপিএস মানে ডিফারেন্সিয়াল জিপিএস, জিপিএস থেকে একটু আপগ্রেড, যেমন সিডি থেকে ডিভিডি আসলো, তাই না? ঠিক তেমনি ডিজিপিএস হলো ওই জিপিএসের একটা ভার্সাটাইল ফর্ম, ভার্সাটাইল ফর্ম মানে একটু আপগ্রেড, একটু নতুন মডার্ন, যেখানে এরর খুব কম হয়। এবার এররগুলো যদি দেখি তাহলে কী দেখবো, একজনের এক রকম এরর আছে, মানে বিভিন্ন জনের, ওকে, এটা হলো স্ট্যান্ডার্ড জিপিএস, এমনি বাজারে চলতে গিয়ে দেয় শোনা আমাদের মোবাইলে জিপিএস এই এত মিটার দিবে, ওকে, অরবিটাল এরর এতখানি, বিভিন্ন জন স্যাটেলাইট ক্লক এরর, মানে ঘড়ি থেকে যে ভুলটা হয় তার জন্য এত মিটার হতে পারে, তারপরে অরবিটাল এরর 2.5 মিটার হতে পারে, মানে অরবিটাল এরর মানে ওই অরবিটগুলো কখনো কখনো সূর্যের পৃথিবীর সূর্য আর চাঁদের টানে না, স্যাটেলাইট কী হয় ফুলে ফেপে যায়, যেমন করে টাই যেটাকে আমরা বলি টাইডাল ফোর্স। কিন্তু এটা যদি ডিফারেন্সিয়াল জিপিএস হয়, ডিজিপিএস হয়, তাহলে এই এররগুলো একটু কমে যাবে, এই দুটো এরর এইটা হবে না, ওকে, আর বাদ বাকি এররগুলো কিছুটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, ওকে। এ তার মানে বলবো স্ট্যান্ডার্ড জিপিএস মানে আর 5টা বাজারের জিপিএসের থেকে ডিজিপিএসের অনেক বেশি আপগ্রেডেড, ওকে, এটা একটু নতুন, এটা দাম অনেক বেশি, এটা মোটামুটি 3-4 লাখ টাকা দাম আছে, ওকে। ওটার জন্য আলাদা অ্যান্টেনা মানে একটা স্ট্যান্ড থাকে ওখানে, একটা গোল মতো থাকে, গুগলে আমরা করতে পারি, দেখতে পারি, চল দেখা যাক ডিজিপিএস কেমন, দেখে নেওয়া যাক, ভালো লিখ এখানে ডিজিপিএস, ব্যাকস্পেস দে, ব্যাকস্পেস অমিট কর, হ্যাঁ অমিট কর, হয়নি, ডিজিপিএস স্পেস না, এটাকে স্পেসটাকে ইয়ে কর, ডিল ডেল দে, হ্যাঁ দে ডি, হ্যাঁ ব্যাস, এরকম হয় দাম টাম আছে মনে হচ্ছে, দেখে দেখেই মনে হচ্ছে দামি হয়েছে,
এখানে কি হয় এ এই স্যাটেলাইট রিসিভ করে এই অ্যান্টেনা ওকে তারপরে প্রসেসিং থাকে এখানে একটা স্টেশন থাকে একটা বোর্ড থাকে ছোট্ট এখানে একটা সফটওয়্যার থাকে